কিভাবে বাতায়নে ভিডিও কন্টেন্ট আপলোড দেওয়া যায় আজকের ভিডিওটিতে তা আমরা শিখব। প্রথমে মোবাইলে ইন্টারনেট কানেকশন সংযোগ দিতে হবে, তারপরে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে অ্যাড্রেস বারে www.teacher.gov.bd লিখতে হবে। লিখে শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপরে লগ ইন করে নিতে হবে। लग इन करार जोन्नो आपनार यूजर आईडी एवं की पासवर्ड दीते हबे। आमी लग इन करे निलाम आमार पेजटी। एखन डान दिकेर कर्नारे जे तीनटी डट आछे डटे क्लिक करते हबे। तारपर एखाने जे छबिर उपरे एकटी तीर चिह्न आछे तीर चिह्नटे क्लिक करले भिडियो कन्टेंट विषयटी आसबे। एखाने अनेकगुलो अपशन आछे, तार मध्ये आछे भिडियो कन्टेंट एकटी अपशन आछे। ভিডিও কন্টেন্ট অপশানে ক্লিক করলে এখানে একটি ফরম্যাট আসবে। তো ওখানে আপনি যে কন্টেন্টটি আপলোড দিবেন প্রথমে তার শিরোনামটি লিখতে হবে। আমার আজকের কন্টেন্টটির শিরোনাম হচ্ছে পদার্থের গঠন। আমি শিরোনামটি লিখে দিলাম। তারপরে সাধারণ শিক্ষা শ্রেণী নির্বাচন করে দিবেন। আমি সপ্তম শ্রেণী ক্লাসটি তৈরি করেছি। বিষয় আমি বিজ্ঞান বিষয়ের উপরে কন্টেন্টটি তৈরি করেছি। তারপরে অধ্যায় ষষ্ঠ, যে অধ্যায় থেকে কন্টেন্টটি তৈরি করা হয়েছে সেই অধ্যায়টি লিখতে হবে। তারপরে ভিডিও কন্টেন্ট সম্পর্কে বিস্তারিত, এখানে আপনি আপনার ভিডিও কন্টেন্টের শিখন ফলগুলো লিখতে পারেন। এরপরে নিচে একটি অপশান আছে ইউটিউব লিঙ্ক। ইউটিউব লিঙ্কে আপনাকে লিঙ্ক দিতে হলে প্রথমে ইউটিউব চ্যানেলটি খুলে আপনাকে ইউটিউবে আপনার কন্টেন্টগুলো আপলোড দিয়ে রাখতে হবে। এখন আমি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতেছি। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে A to Z অনলাইন স্কুল। এখান থেকে আমার কন্টেন্টটি ওপেন করব, যে কন্টেন্টটি আমি আপলোড দিব। হ্যাঁ, এখন এই কন্টেন্টটি থেকে আমি কপি লিঙ্ক করব, তার লিঙ্ক কপি লিঙ্কে থেকে লিঙ্কটি নিয়ে নিব। এরপর আমি আবার শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে প্রবেশ করব। হ্যাঁ, এখন আমি যে ইউটিউব লিঙ্ক আছে এই লিঙ্কটি পেস্ট করে দিব। এরপর সংরক্ষণে ক্লিক করব। এখন আমার কন্টেন্টটি আপলোড হয়ে গেছে, যে উপরে আসছে আপলোড সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এখন আমার প্রোফাইলে আমার কন্টেন্টটি আমি দেখে নিব। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করব। একটু নিচের দিকে গেলে এই যে ভিডিও কন্টেন্ট কটাতে আছে। আমার 22টি কন্টেন্ট এ পর্যন্ত আমি আপলোড করেছি। এই কন্টেন্টটি এখন দুইবার আপলোড হয়ে গেছে। এই যে আমার কন্টেন্টটি শো করতেছে। এখন আমি চাইলে আমার একটি কন্টেন্ট আমি ডিলিট করে দিতে পারি। সেজন্য আমাকে এখানে যেতে হবে। এখানে এসে একটা অপশান আসবে মুছে ফেলুন, ওখানে ক্লিক করলে আমার একটি কন্টেন্ট ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজে বাতায়নে আমরা কন্টেন্টগুলোকে আপলোড দিতে পারি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।